আমি দেখাবো এখন জগন্নাথ বাড়ি, আগরতলার জগন্নাথ বাড়ি। আপনাদেরকে জগন্নাথ বাড়ি মন্দির দর্শন করাবো। জগন্নাথ বাড়ির এটা হচ্ছে বাইরের গেটটা, জগন্নাথ বাড়ির বাইরের গেটটা এটা। এরপরে ভিতরটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এটা হচ্ছে বাইরের গেটটা। এটা জগন্নাথ বাড়ির বাইরের গেটটা। আর এখানে অনেক দোকান বসে আছে মন্দিরের সামনে। মন্দিরের ভিতরে আপনাদেরকে দেখাবো এখন, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে জগন্নাথ বাড়ি, এটা জগন্নাথ বাড়ির মন্দির। এটা হচ্ছে বাসস্থানটা জগন্নাথ বাড়িতে। এখানে যারা গেস্ট আসে এখানে থাকার জন্যে এই ঘরটা, এখানে সাধুগুরু বৈষ্ণবরা এখানে আসলে থাকেন। গেস্টরা যারা আসেন, অতিথিবৃন্দগণ, ওরা এখানে থাকেন। এটাতে থাকার জন্য এই জায়গাটা। আমি এখন দেখাবো আপনাদেরকে জগন্নাথ বাড়ির। চলো, এই বিল্ডিংটার এই সাইডটা হচ্ছে রসইখানা আছে, এখানে কুকিং ঘর যেটা। ভিতরে তো যাওয়া যাবে না, ভিতরে দেখাবো না, এবং বাইরেটা দেখাচ্ছি মন্দিরের। মন্দিরের জায়গায় জায়গায়, যেমন এখানে রাম দরবার এখানে দেওয়া আছে। আবার এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে, এখানে রাবণ বধের পিকচারটা দেওয়া আছে এখানে। শ্রী রামচন্দ্র সীতা দেবীর বিবাহ যে স্থানটা, সেই প্রদর্শনী এখানে করানো আছে। হ্যাঁ, আর ঠিক উল্টা দিকে এখানে ভোলেনাথ, পার্বতী আর গণেশজিকে নিয়ে আছেন। তার ঠিক পিছনে এখানে আবাসন, এখানে ভক্তবৃন্দরা আসে, থাকে, থাকার জায়গা আছে। তারকা রাক্ষসী বধ যে জায়গাটা, এখানে প্রদর্শন করা আছে। এটা ওয়ালের দেওয়ালে আর কি, দেওয়ালে এইভাবে মূর্তিগুলো বানানো আছে। এটা হচ্ছে রন্ধনশালা, যেখানে প্রসাদ অন্নভোগ রন্ধন করা হয় এই ঘরে। এখানে জগন্নাথ দেবের অনবসর কাল মন্দির, এখানে দরজা বন্ধ আছে এখন।
ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু, ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভুর একদম গ্লাসের ঘরের ভিতরে আছে, এতটা রৌদ্রের সেতে দেখা যাচ্ছে না ক্লিয়ার। গৌর নিত্যানন্দর মিলন, চৈতন্য মহাপ্রভুর জন্মলীলা, পঞ্চতত্ত্ব। গোবর্ধন ধারণ লীলা এখানে, এটা হচ্ছে ভগবানের মন্দিরটা। এখানে আছে বাবা ভোলেনাথ, আর এখানে আমাদের ব্রহ্মা প্রভু ব্রহ্মাজি এখানে উপস্থিত। এখানে মা লক্ষ্মী পদসেবা করছেন, ভগবান নারায়ণ বিশ্রাম করছেন। সুধামার এখানে এখানে হচ্ছে কালীয় দমন, এখানে কালীয় দমনের মূর্তি দিয়ে রেখেছে। গানে চতনা এটা হচ্ছে মন্দিরের গেটটা, এটা ভিতরের দিক, সেটা ভিতরের সাইডটা মন্দিরের থেকে মন্দিরের ভিতরের সাইডটা। এরপরে আমি বাইরের দিকটা আপনাদেরকে দেখাবো। এটা জগন্নাথজিও মন্দির, চৈতন্য গৌড়ীয় মঠ ভবন, এখানে লীলা কীর্তনের জায়গা। এখানে ভক্তগণ এখানে বিশ্রাম করেন। আমরা আগে
এখানে হচ্ছে আলোচনার ঘর, এখানে কীর্তন এবং শাস্ত্র অধ্যয়নের জায়গা বিশেষ। এখানে বসে ভক্তরা আলোচনা পর্ব শুনেন। এটা হলো আজকে মন্দিরের ভেতর সাইড। হরে কৃষ্ণ মহারাজ। মহারাজ, এখানে যদি কেউ বাইরের থেকে ভক্তগণ আসে তাহলে থাকে না? এখানে রুমে থাকলে কত লাগে? এটা অফিসে বল, অফিসে জানি 300-400 কত কি হিসাব জানি না। আচ্ছা আচ্ছা। আর রুম বুঝে 3 নাম্বার। আর প্রসাদের জন্য 100 টাকা? 100 টাকা না, দিনে 100, রাত্রে 60 টাকা। রুম অ্যাভেলেবেল পাওয়া যায় মোটামুটি? আপনি বুক করতে পারেন, ওই অফিসের নাম্বার নিয়ে যান, ওইখানে টেলিফোন করে বলে দিবেন। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ফুলবাগান, এখানে আশ্রমের সৌন্দর্য বাড়ানোর জন্যে। এখানে একজন একটা গজ আছে, সিমেন্টের গজ। আমি এখন এক মহারাজের সঙ্গে কথা বললাম এখানের রুমের সম্বন্ধে। তো আমি দেখালাম আপনাদেরকে জগন্নাথ মন্দির আগরতলার, যেটা গৌড়ীয় মঠ। এখন জগন্নাথ মন্দিরের বাইরের সাইডটা দেখাবো, এটা গেল ভিতর দিকটা। প্রত্যেকদিনে আসে নাকি? জগন্নাথ বাড়ির ঠিক উল্টা দিকে এখানে একটা জগন্নাথ বাড়ি পার্ক বলে জায়গা বানিয়ে রেখেছে হাওয়া খাওয়ার জন্যে। হ্যাঁ, এখানে জগন্নাথ বাড়ি পার্ক, এবং তার সঙ্গে রয়েছে এখানে একটা বড় পুকুর রয়েছে, এখানে রাজবাড়ির পুকুর, যেটা অনেক বড় পুকুর। আর পুকুরের ঠিক উল্টা দিকে রয়েছে এখানে রাজবাড়ি। রাজবাড়িটা এখানে ক্লিয়ার আসছে না, কিন্তু এই রাজবাড়ির চূড়াটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে রাজবাড়ি, রাজবাড়ির চূড়াটা আসছে ঠিক পুকুরটার উপরেই, উল্টা সাইডে। এখানে আছে রাজবাড়ি, আর এখানে রাজবাড়ির পুকুর রয়েছে। এটা লক্ষ্মীনারায়ণ বাড়ি বলে, লক্ষ্মীনারায়ণ বাড়ির ঠিক উল্টা দিকে লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুর। হ্যাঁ, তার একটু দূরেই রয়েছে এখানে জগন্নাথ বাড়ি। এই যে এখানে জগন্নাথ বাড়ির, এই জগন্নাথ বাড়ির মন্দির, তার ঠিক উল্টা দিকে এখানে পার্ক, যেখানে বাচ্চারা খেলা করছে। এবং এখানে পার্কের সঙ্গে আছে অনেক বড় একটা পুকুর, যেটাতে খুবই সুন্দর মনোরম দৃশ্য ইয়ে করে দেখানো যায়।